जेर आशाय मानुष गुला शहर मुखे आशे इट पाथरेर धूलाय पड़े स्वप्न गुलो फाशे दखलदारार चंदाबाज चारिदिके धंदाबाज दखलदारार चंदाबाज चारिदिके धंदाबाज सत मानुषो आछे देशे तादेर जय होबे शेषे समाजेर अबक्षय इतिबाजदेर बड़ जय ওদের রক্ষার সাধকার ওরাই হলো চিটিং মাস্টার চিটিং মাস্টার আরে চিটিং মাস্টার চিটিং মাস্টার হ্যালো কে বলছেন আমি বাদশা কোন বাদশা আপনার এই অবস্থা এত অদ্ভুতন হইছে এত অল্প সময়ে সব কিছু ভুলে যান গা ভাই হেয়ালি না করে স্পষ্ট করে আপনি পরিচয়টা দিলে তো পারেন পরিচয় নো আমি তো আমার পরিচয় দিমু না আপনার কাছে তাহলে ফোন কেটে দেব পিত্রা খাতির করার সময় আমার হাতে নাই সরি আমার 2 লাখ টাকা 24 ঘন্টার মধ্যে আস্তানায় পৌঁছে দিবেন আপনি খুব সুবিধার মানুষ না বুঝতে পারছেন আমি বুঝতেছি বাচ্চা ভাই বাচ্চা আই এম সো সরি আমি তো বুঝি নাই আপনি এভাবে আমাকে ফোন করবেন আমি আপনার গলাও চিনি নাই কারণ আপনি তো বলে গেছেন আপনি আসলে কারোর সাথে ফোনে কথা বলেন না কোন অসুবিধা নাই টাকা 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 আমি এখনি রহিমের কাছে পাঠিয়ে দিচ্ছি আপনার আস্তানায় পাঠিয়ে দিচ্ছি আপনার হাতে পৌঁছে যাবে সময় মতো ওকে ঠিক আছে ফোন রাখলাম একটা কথা বলেই ফোন রেখে দিবেন ভাই আপনার হাতে কি একটু সময় নাই সময় খুব কম মেলা কাম আছে তবে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন ভাই আপনি তো দেখি সুপারম্যান আপনি অবাক মনিরকে কি এমন ওষুধ দিলেন এত অল্প সময়ের মধ্যে যে সে আটকা ঠান্ডা হয়ে গেল এই সব ওষুধের কথা ফোনের মধ্যে বলা যাব না ফোনের মধ্যে না বলে বাসায় চলে আসেন আমি আপনার গল্প শুনবো সবার সাথে আমি জীবনের গল্প শেয়ার করব এটা ভাবলেন কেমতে আপনি কারণ আমার মনে হয়েছে আপনার এই কঠিন চেহারার পিছনে একটা নরম মন লুকিয়ে আছে আমি মনে করি না এটা আমি মনে করি আমার মনের মধ্যে কোনো মনুষ্যত্ব কাম করে না অস্ত্র ক্ষমতার টাকা আমারে অমানুষ বানায় দিচ্ছে এই যে আপনি ভালো মানুষ বের হয়ে আসছে এই মাত্র আপনি বললেন না যে অস্ত্র টাকা আপনাকে অমানুষ বানিয়ে দিয়েছে তার মানে আপনার মনের ভিতরে কোথাও না কোথাও একটা ক্ষোভ আছে একটা অভিমান আছে মানে আপনি হয়তো ভালো হতে চেয়েছেন কিন্তু আপনার পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো আপনি ভালো হতে পারেননি বাচ্চা ভাই আমার কিন্তু এমনই মনে হচ্ছে আপনার লগে আমি এত কথা কইতে চাই না আমি রাখলাম রেখে দিবেন হ্যাঁ রাখলাম ইন্টারেস্টিং আসলে কাজ পাওয়ার আগে কাউকে বিশ্বাস করা ঠিক না আমার মনটা একদম ভেঙে গেছে এই পরশুদিনে আমার শুটিং এর শিডিউল ছিল সেটা যেভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি হিরে রহিমা শেষ পর্যন্ত বিহাইন্ড নিয়ে হানিমুন করতেছ ফাউল আমারে আর আমার বন্ধুরে চাপা মাইরা তোমরা হানিমুন করতেছ না বাদশা একদম ফালতু কথা কবি না উনি আমার ব্যান না উনি বিখ্যাত একজন মডেল উনি ছবি করতে চাইতেছিল বলে আমার বন্ধু মঞ্জুরুল কাছে নিয়ে গেছিলাম না বেকার মঞ্জু সিনেমা বহুত আগে বাদ দিয়ে দিচ্ছে সব সিনেমা তো ফ্লপ কোন ফ্লপ ডিরেক্টরের সাথে আমি প্রথমে কাজ করতে চাই না আমি হিট ডিরেক্টর চাই বাদশা যার সম্পর্কে কিছু জানো না আন্তাজে মন্তাজে কথা বললো না এই মঞ্জু কেডা তোর জানা আছে সে কত ছবি করছে সেটা জানো তার কত কত হিট ছবি সেটা জানো তুই তো কোনো কিছু জানো না বাড়া আন্তাজে কথা কও কা মিস মডেল আপনি একটা কথা বলে দাপাবাজের কাছ থেকে কাইটা পড়েন নালে কিন্তু আপনার সর্বনাশ করে ফেলাইবো রহিম ভাই আমার কোনো সিনেমা করতে হবে না আমি এখন যাই আমার এসব ঝামেলা একদম ভালো লাগছে না কারণ না বাদশা তোর কত খবর করে ফেলাবো কিন্তু একটা সুন্দরী মেয়ে আমার সঙ্গে দেখার লগে লগে তালে বেগুনে চলে উঠছো হিংসা হিংসা করো তোর কিন্তু সত্যিতে পিটে মেরে ফেলাবো কিন্তু জল বইত তোর যে চেহারা তোর যে স্ট্যাটাস এই স্ট্যাটাস লই এত বড় একটা মডেলের সাথে ঘোরাফেরা শুরু করছস প্রেম প্রীতি ভালোবাসার পায়তারা করতেছস এটা হয় আপনি কোনো কিছু মাইন্ড করেন না ঠিক আছে না না ভাইয়া আমি কোনো মাইন্ড করি নাই আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন শুনুন আমার বন্ধু আছে সাজাদা বিশাল পয়সার মালিক হলো প্রযোজক
ওজন ছবি শুরু করব অল লগে পরিচয় করাই দিমু আপনারে আরে উনার সাথে তো আমার পরিচয় আছে অবাক মনির ভাই উনি আমাকে উনার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন বলেন আপনি এক কাম করেন আপনি সাজাদার অফিসে যান নালে আমার অফিসে আহেন আইলে আপনার সাথে ব্যাপারে আলাপ করি মনে করেন চুক্তি মুক্তি সবকিছু সুসংগ হয়ে যাবো গা বুঝা পারছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওরে ফাজিল রে গরে ফাজিল মুহূর্তের মধ্যে একটা মেয়ের পটকে ফলাইছো লম্বা একটা মাইয়া মনে করছো মুলা মনে করছো ব্রেন একটু পরে খুলবে না আমি বলে দিলাম কিন্তু ভাইয়া একটা কথা ছিল এই সামনে 5 নম্বর সেক্টরে আমার বাড়ি আমাকে একটু পৌঁছে দিয়ে আসবেন অবশ্যই অবশ্যই কেন হয় না হচ্ছে কি তুই যা বাইতে গিয়া রান্না বারোটা করগা পেঁয়াজ পোচ কুইটা আলু রসুন সুন্দর করে মিশে তুই তো আবার রানতে পারো জল খিচুড়ি ভালো রানতে পারো তুই আমি বিয়ান্ডে পৌঁছে দিই তুই আগে দিবি মানে তোর তো জোর তামু বেড়া আমি রান্দুম একদম পিটে একদম মেরে ফেলাম কিন্তু এখন তোর নামের বাতি খাবো না বাসা দেখছেন কোনো ভদ্রলোকের বাসা এরম হয় ভাইয়া ওর কথা শুনতে হবে আমি ভাই কিন্তু এখনো আপনার একটা বউ হলো না এই দুঃখে আমি বাঁচি না আচ্ছা এরকম বলে তুমি আমার সাথে এরকম আজেবাজে টক করতেছো ঘটনা কি হ্যাঁ কোনো ঘটনা নেই আমি দেখতে কত সুন্দর যুবতী একটা মেয়ে কিন্তু এখনো আমার বিয়ে হচ্ছে না মানে বিয়ে হলো না এই দুঃখ আমার বুকের মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে বদ্রু ভাই তা তোমার কাকে পছন্দ আপনার মতো এত সুন্দর এত হ্যান্ডসাম ছেলে পেলে আমার কোনো আপত্তি থাকতো না হে রুমালা তোর মাথা ঠিক আছে নাকি হ্যাঁ তোর কত বড় সাহস তুমি বাড়িওয়ালার ছেলেকে প্রেম নিবেদন করতেছো সে বাড়িওয়ালার পোলো হয়েছে তো কি হয়েছে আপনি বুঝি পুরুষ মানুষ না আপনাকে তো বিয়ের প্রস্তাব আমি দিতেই পারি হ্যাঁ বিয়ের প্রস্তাব তো দিতেই পারো আমি তোমারে খুঁজে খুঁজে পাই না আর তুমি এখানে আইসা বদ্রু ভাইয়ের লগে প্রীতি মানে প্রেম লাভ করতাছ এ দন্ডু মুখ সামলা কথা কও এ বেটা আমার তো ফেমি করা অবস্থা নাকি তুই নজর আমি কি যে নাইকা সাকরানির সাথে প্রেম করব এক্সকিউজ মি বদ্রু ভাই নাইকা চক্রানি কাকে বলছেন আপনি মুখ সামলা কথা বলবেন আমি নাইকার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি এই জন্য তো বলি কামে ফাঁকি দিয়া তুমি সারা দিন কই ফসর ফসর করো আমি সব জাইনা ফলাইছি এখন আমার দায়িত্ব হচ্ছে এই ঘটনাগুলো বারাটিয়া যতগুলো আছে তাদের কানে কানে পৌঁছাইয়া দেওয়া জন্টু এই যে মাই একটা কিন্তু মাটিতে ভরবে না বলে দিলাম তুই কি মনে করছস তুই আমার নামে বদনামি ছড়াবি যে হ্যাঁ আমার নামে যদি তুই মুখ খোলাস না এমন বদনাম তোর নামে আমি ছড়াবো তুই সমাজে মুখ দেখাতে পারবি না আমাদের বাড়ি থেকে তো বের করে দেবই ওকে লাস্ট টাইম বদ্রু ভাই আপনি বাড়িওয়ালার খোলা শুনলে শেষবারের মতো আপনাকে মাফ করে দিলাম ওর বাবা বলেন এই তুই আয় বড় আয় তোরে আমি মজা বুঝাবো আজকে আয় কি মজা বুঝাবি আয় আয় কইরাল আয় বয়স কি মজা বুঝাবি আয় আয় চুপ চুপ বেয়াদব কোথাকে আয় তোরে আমি ছেড়ে দেবো ফাইজলামি করে এক কিলো পিটার এই মারামারি যত জানি বাড়ি গিয়ে করো মারেন আপনিও মারেন শয়তান কো থাকে এই মারামারি যত জানি বাইরে এই যা সব বাইরে 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 যা মারামারি যত জানি বাইরে বসা ওকে আমি বুঝলাম না শেষ পর্যন্ত এত বড় সুইটারিটা করতে পারলি হ্যাঁ লাবণ্যর মতো এরকম সহজ সরল একটা মানুষের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে নিলি না রে বন্ধু তোর আসলে সিটারি হতে হতে অতিরিক্ত সিটারি যাচ্ছিস তোকে সাথে আমি আর নেই তুই না থাকলে কোনো ধরনের কোনো অসুবিধা নাই কে আমাকে একটা বাঘ কমে গেলো আমি আর রহিম ওই বাঘের থেকে শেয়ার নিমু আমি যখন চিটারে খাতার নাম লেখাইছি আর মারে বাপ কোনো বাজ বিচার নাই জিন্দা যে আমার পানা বিনলা করে নাম সব খেয়ালাম এ থাম তো থাম থাম এত লেখসা দেওয়ার দরকার নেই শোন বন্ধু যা করেছিস করেছিস আমি কিচ্ছু মাইন্ড করতেছি জাস্ট লাবণ্যর টাকাটা তোদের হাতে আসাবত আমার হাতে দিয়ে দিবি আমি আসতে করে লাবণ্যর হাতে টাকাটা বুঝাই দেবো আমি কোনো টেনশন নেই আমি সুন্দর করে বুঝাই বলবো যে একটা ফার্ম ছিল তা ফাজলামি ছিল কিন্তু মনে করতে ওই ভাও ওই আমি কি মাগনা লইছি
লাবণ্য থেকে টাকাটা লইছি, এই যে আমার টাকাটা দিচ্ছে মাগ না, কাম করছি কামের ওইটা পারিশ্রমিক দিচ্ছে, এটা পাইজামি করো, টাকা দিব কেলা। এ কাজ করেছিস মানে কি কাজ করেছিস, কি কাজটা করেছিস, কি মহান কাজ, হ্যাঁ সামান্য একটা ফোন, একটা ফোনের দাম 2 লাখ টাকা, হ্যাঁ ফাজলামি করো না, মানুষের সাথে এত বড় ধোকাগিরি করলে তাকে সাথে কিটা থাকবে, কে থাকবে, আমি থাকবো? 12 বছর যাবত এই দোতারাই বাজাইতে চস, আমি তো গো সাথে নাই, আমি তো গো সাথে নাই। ওই বেটা এখনো তো আমগুলো গইয়া চস, ফাউল কোয়ান কার ফাউল কথা কসকে। আরে বাবা থাকতাম না থাকতাম না, এত খোসা মাইরে কথা কর দরকার নেই, ঠিক আছে, কি করবো, সিটারের সাথে থাকতে 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 একটা অভ্যাস হয়ে গেছে, মানে সিটারিটাও সহ্য হয়ে গেছে। কিন্তু সত্যি কথা কি জানিস তো, তোকে যে কাজের ধারা, তোরা যে লাইনে কাজ করিস, আমার যে কাজের লাইন, এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, তোরা করি সিটারি বাটপাত আর আমি করি সৃষ্টিশীল কাজ, ঠিক আছে। আমাগোটা আরও সৃজনশীল বেটা, সৃজনশীলের ব্যাখ্যা জানোস, একটা ফোন করছি 2 লাখ টাকা আপসা আয় পড়ছে, তুই ফোন দে, একটা ফুটা পয়সা তোরে দেয় কিনা দেখ, বড় লেখসার দেশে ফোন করে টাকা নেব, হ্যাঁ মিথ্যে কথা করে টাকা দেব। তবে একটা কথা কই দেখ, এই কাজের মধ্যে থেকে একটা ফুটা পয়সা তুমি পাইবা না। হ্যাঁ এ লেখসার থামা, এইসব টাকার লোভ আমারও দেখে লাভ নেই, বাবুর টাকার লোভই না, ঠিক আছে, এটা বাঘের কথা আমরা শোনাবি না। তবে একটা স্পষ্ট কথা কই, টাকা যে পাবি না পা, আমার কোনো সমস্যা নেই, চুরি সামানি বাটপারি করে তোর টাকা তো ইনকাম করতে চাস কর, কিন্তু আমি যে 1 লক্ষ টাকা পাই তোকে দুজনে গেছি, সেই টাকা এই টাকা পাওয়ার সাথে সাথে আমার ফেরত দিয়ে দিবি, ঠিক আছে, আমি সব টাকাই তো 2 নম্বরই। বাহ 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 বাহ, ভালো ফন্তা বাইর করিস না, আর নতুন একটা ফন্তা বাইর হয়েছে, দুজনে ভালো সেটারি শুরু করেছো, আর আমার টাকাটা যাতে না দেওয়া হয় সেই ধান্দা শুরু করেছো না। অন্য একটা কথা কয়ে দে বাবলা, টাকা কিন্তু তুমি ইচ্ছা করে নিলে না, তবে একটা কথা আবারও কয়ে দিতেছি, আমাকে এইসব কীর্তিকলাপ কিন্তু ফাঁস করতে পারবো না, ফাঁস হলে কিন্তু আমি তোর সন্দেহ করবো, কয়ে দিতেছি করলে কো, আর তো তোমার কিছুই আসে যায় না, সন্দেহ করবি তো কো। তবে একটা কথা মনে রাখ, যে লাবণ্যর যে টাকা সেটা কিন্তু আমার টাকা এক ধরনের, মানে লাবণ্যের কাছে টাকা নেই আমার কাছ থেকে একই রকম কথা, এটা কিন্তু আমি মাইন্ড করবো। ওই তোর লগে এই বিষয়ে বাতচিত করার টাইম নেই কি, বুঝা পারছস, উদাউদি সময়টা নষ্ট করলাম, তুই একলা যা বলে তাকে আমি গেলাম। আপনি যখন ঘরে থাকেন, মানে আপনার রুমে যখন থাকেন কিংবা আপনি যখন ড্রয়িং রুমে থাকেন, সে জানি কেমন কেমন করে, মানে আমি এই দৃশ্য দেখে আমি তার অবজারভেশন করতেছিলাম, অবজারভেশন মানে আমিও তার খেয়াল করতেছি, যেই মনে করেন আপনি এদিক সেদিক গেছেন, মানে আপনি রুম থেকে চলে গেছেন, তখন সে আর নাই, নাই মানে নাই, হু আর হু, সে কই গেল, মানে আমি তার বারান্দায় খুঁজি নাই, আমি তার বাথরুমে ওয়াশ করি নাই, এখানে সেখানে কোথাও নাই, আমার কেমন জানি ম্যাডাম একটা সন্দেহ হইল, নিশ্চয়ই সে অন্য কোথাও যাইতে পারে, মানে সন্দেহের তীর অনুযায়ী আমি বদ্রুর বাসায় গেলাম, গিয়া দেখি ম্যাডাম দরজা ফাঁক করিয়া ফুসুর ফুসুর করতেছে, ম্যাডাম মানে প্রেমালাপ চলতেছে, রোমেলা প্রেম করতে। জন্টু তুমি কেন ওকে ফলো করছো, তুমি জানো কারো অনুমতি ছাড়া কারোর পিছনে এইভাবে স্পাইগিরি করা একটা আইনত দণ্ডনীয় অপরাধ? ম্যাডাম এর চেয়ে বড় দণ্ডনীয় অপরাধ আমার কাঁধে আসতে পারে। আরে কি আশ্চর্য, রোমেলা যদি কার সাথে প্রেম করে তাহলে তোমার ঘাড়ে কেন দণ্ডনীয় অপরাধ আসবে, আমি তো বুঝলাম না। ম্যাডাম প্রেম শাশ্বত, প্রেমে কোনো সমস্যা নাই, কিন্তু প্রেম করতে করতে যদি প্রেম লীলা হইয়া যায় তখন ম্যাডাম কি হবে? ঝন্টু এইটা তো আমি চিন্তা করি নাই, আসলে তো ব্যাপারটা রিস্কি, রোমেলা তো আসলে একটা রিস্কি মেয়ে মনে। ম্যাডাম ম্যাডাম রিস্কি আমি না, রিস্কি এই মহেশ গন্ডার, ওর হাতে আপনিও রিস্কি। আমি ওর হাতে কেন রিস্কি? মানে প্লিজ আপনি এই সাক্কালির ব্যাপারে এখন সিদ্ধান্ত না নিলে মানে আমি কি তোরে, তুই আমার মারবি, আমি তাড়াতাড়ি মরে বাঁচবো, তোর তো জানি কথা গান। ম্যাডাম আপনি শোনেন, এই দৈত্য যদি আপনার সামনে এসে খাড়ায় আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ ওর মধ্যে বিট্রে করার প্রবণতা আছে, আপনি অসহায় হয়ে তাকিয়ে থাকবেন শুধু। তুই মাইরা, তুই আগে তুই মাইরা, তুই মাইরা, এইটা আমার।
ম্যাডাম বস্তু ভাইয়ের কাছে যাবে ম্যাডাম এখনো সময় থাকতে ম্যাডাম আপনি আপনার ইজ্জত বাঁচান এটা আমাদের নৈতিক দায়িত্ব চন্টু প্লিজ তুমিও যাও জাস্ট গেট অফ জি ম্যাডাম আমার পকেটের ক্লাস আছে আমি এখানে যাব হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কি কারণে জিনিয়া আর রানা তোমার বাসায় গেছিল তুমি নাকি তাদেরকে গ্র্যান্ড অনার করছো সেই জন্য আই এম ফিলিং প্রাউড এখানে প্রাউড ফিল করার কি আছে মানে মেহমান বাসায় আসলে তো তাদেরকে আপ্যায়ন করতেই হবে সবাই পারে না শ্বশুর বাড়ির লোকজনকে সবাই হ্যাপি করতে পারে না শুনেন রানা আর জিনিয়া ওরা দুজন আমার খুবই পছন্দের মানুষ আর ওদের খুনসুটি প্রেম ভালোবাসা ঝগড়াঝাটি সবই আমার খুব ভালো লাগে আমি হইতাছি গিয়া রানার বড় ভাই আমি আমার বউরে রানার মতো না রাজার মতো ভালোবাসবো অনেক বেশি ভালোবাসবো সেটা তো আপনার বউ বুঝতে পারবে এটা তুমি কি গোবর লাগছো হ্যাঁ তুমি ময়দিয়া ঘরের চালের মধ্যে উঠাইয়া এখন ময় সরাইয়া ফেলছো শুনেন আপনার কথা রাখেন আপনার ফুপুর সাথে কথা বলে আমার কিন্তু খুব ভালো লেগেছে উনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে আয়া কোকি এদিকে তো আরেক জিনিস হচ্ছে আমার ফুপু তো তোমার উপর মহা খুশি তুমি নাকি মহা জ্ঞানী তোমার গুণে তোমার জ্ঞানে মানে সে মনে করছে তোমার পঞ্চমুখ হয়ে গেছে আমার কি কয় জানো আমার থেকে তুমি মারা জ্ঞানী এসব কথা বলি না আমার লাগছে মেজাজ করা আরে বাপ মানে দেখলো না বুঝলো না চিনলো না দুদিন হইলো তোমার লোকের প্রচুর তাতে তোমার ওটা প্রশংসা আমি কি ধনছে নি সত্যি শুনেন আপনার বাসার সবাই খুব ভালো তোমার কথা হই না আমার আরো ভালো লাগতেছে আপনার সাথে কথা বলেও ভালো লাগলো এখন রাখি কিছু কাজ আছে রাখবা আর একটু কথা কোন যায় না হ্যাঁ মা রে কো কিল্লিকে ফোন দিছো আজ হ্যালো আপা জান এ আম্মাই ফোন ধরে না কেলা আরে তোর মা তো বাইতে নাই সাজাদা কো বাড়ি গেছে সাজাদা বাইতে গেছে মানে ওই ভন্ডবাটার বাড়ি যাওয়া উচিত হয় না আম্মার কারে তুই বন্ধ কর আমি সাজাদার নাম লইছি বুঝোস নাই আরে সাজাদা আমার এত উপকার করলো তগুলোকে আমার মিল করাই দিল তারপর বিহারে তুই বন্ধ কর আমি আমি তোর কথা বললাম খুব দুঃখ পেয়েছি মা হোনো আব্বা জান আমার কথা যদি তুমি মন দেয়া শোনো না তুমি আর কষ্ট পাইবা না সাজাদা ভাই লাবণ্য নামে এক মায়ের লগে সম্পর্ক করতেছে আরে দিক দিয়ে তোমার বড় মাইয়া সে নাকি অনেক বুদ্ধিমান অনেক শিক্ষিত হে যা মায়ের নিজের বাড়িতে একলা থুইয়া পুকুর বাড়িতে পড়ে রয়েছে এরকম করলে সংসার টিকবো নাকি মাগো মাগো মা তুই কি কইতেছো যেগুলি তোর তো কই নাই তুই বোধহয় জানোছ না তোর বইনা কইলাম খুব অসুস্থ বুঝছো খুব অসুখ করছে সেই চিন্তায় তো তোর মা আর আমার মানে ঘুম আরাম হয়ে গেছে গা এই সময় তুই এটা কি গুনেলি আব্বা আমি যা কইতেছি হাঁচা কইতেছি বুঝছো এই কথাটা শুনুনার পর না আমার দুলাবের উপর থেকে মন উঠে গেছে গা আরে কি কইতেছিস তুই এগুলি হুন 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 সাজাদা নিজেও গেলাম অসুস্থ বুঝছো সুস্থ না থাকলে তো ওই মায়ের আর বাইতে যাওয়ার কথা না দেখো বলো দুলাবাই অসুস্থ তাহলে আম্মা জানো বাইতে কেন গেল আর আম্মা জানো যদি করোনা ধরে বহে মা গো আমি তোর মায়ের বুঝাইছি তোর মারে কইছিলাম যে এই অসুস্থ বাইতে এখন যাওনের কাম নাই মগর তোর মায়কে আমার কোনো কথা শুনে জামটা মেরে গেছে গা আচ্ছা আব্বা জান জলদি জলদি আম্মা জানের বাইক লিয়া হো বুঝছো তোমার বয়স হচ্ছে আম্মা জানের কি বয়স না এই বাইতে কেহের এই দিকে লইয়া হো আমার মা অসুস্থ হয়ে বিদেশে কেমতে পুইরা রয়েছে তাহলে তো দেখারও যেতে পারতেছি না আর ঠিক কি করছো এটা একটা চিন্তার বিষয় আমি আজকে আপার একবার ফোন দিব দেখি কি অবস্থা আপার তুই বুঝতেছিস না মা তোর বইনে তো কথাও কওয়ার পারে না বুঝছো হের লিখেই তো সাহায্য তো ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া বাড়িতে পুইরা রয়েছে অসুস্থ হয়ে গেছে গা আয় হ্যাঁ কইতাছো কি এত স্যার সিরিয়াস অবস্থা তাহলে তো আমারও যাওয়ান লাগে কিন্তু অসুখের কথা শুনলে তো রান আমার যাইবার দিব না আটকায় রাখবো না না তোর এখন যাওয়ানোর কাম নাই তুই পরে যাইস সাজাদা সুস্থ এলো তারপর যাইস কোনো অসুবিধা নেই আমি সাজাদারে ফোনে কয়ে দিব তোর কথা আচ্ছা ঠিক আছে আব্বা জান তুমি কোনো টেনশন করো না আপা জানে সুস্থ হয়ে যাবো বুঝছো পরে ফোন করুম নি আমি রাখি রাখ বইনের লেগে দোয়া করিস গো মা স্বর্ণপুর তোমার আমি সাফ সাফ করে দিই আমার বয়স হয়েছে আমি আর এই বিয়ার ডেট বেট কোনো পরিবর্তন করা পারবো না বিয়ার ডেট চেঞ্জ করতে পারবে না মানে
আরে তোমার বন্ধু শাহজাদা অসুস্থ, আমার বড় বোন অসুস্থ, এই অবস্থায় আমি বিয়ের পিঁড়িতে বসবো? এটা তো ইম্পসিবল। আমি বোঝা পারছি, ভালো করে বোঝা পারছি। তোমার 12 মাসে 13 পার্বণ, কোনো মাসে বিয়া শাদী হইব না, আমি বুঝা পারছি। অসুখ হচ্ছে তাতে কি হচ্ছে? আর দুনিয়ার মানুষের অসুখ হয় না? অসুখ হইব ভালো হয়ে যাবো গা, এলাকে বিয়ে আটকাবো গেলা, এটা মানতে পারতেছি না। তুমি যদি না মানতে পারো তাহলে তো আমার কিছুই করার নাই বাচ্চা। মানলাম তুমি না হলে তোমার বন্ধুকে রেখে বিয়েটা করতে পারবা, কিন্তু আমি তো আমার বোনকে রেখে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমার আমার যে সম্পর্ক, বিয়া শাদী সব কিছু এখানে ইতি টানলাম, আর আমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইলাম আমি জীবনে বিয়েই করব। এটা হচ্ছে তোমার রাগের কথা, অভিমানের কথা। শোনো, তুমি না বিয়ের জন্য এত পাগল হয়েছো কেন বলো তো? বিয়ে ছাড়াও তো আমি তোমার সাথে কথা বলছি, দেখা করছি, তোমাকে সময় দিচ্ছি, দিচ্ছি না? সময় দিল তুমি এখন আমার না, আর আমার ওইতে হলে বিয়ার মতো একটা সম্পর্ক দরকার আছে। এছাড়া আমি তোমার বিশ্বাসও করতে পারতাছি না, সোজা বাংলায় করে ফেললাম। ও বুঝতে পারছি, তুমি আসলে ভয় পাচ্ছো যে আমি তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলবো কিনা, তাই না? এইটাই সত্য, ভয় পাওয়ার কিছু নাই। কে তোমার মন পরিবর্তন হওয়ার সময় লাগে না, যে কোনো সময় তুমি আমার না করে দিতে পারো, আমি আমি বুঝা পারছি। হ্যাঁ পারি তো, কেন পারবো না? আমি যদি তোমার কোনো দোষ ত্রুটি পাই তাহলে আমি তোমার সাথে এখনই ব্রেকআপ করে ফেলবো, কেন করবো না? ঝামেলার কোনো দরকার নাই, কে পেছানোর কোনো দরকার নাই, কে আমি ডিসিশন লিয়া পারলাম, এখনই আমি সম্পর্ক ছেদ করলাম, বুঝছে? হ্যাঁ করো, করতেই তো পারো, তাতে না আমার এক বিন্দু দুঃখ। না সেটা থাকবো কেমতে, দুঃখ থাকবো কেমতে, আমি তো বুঝছি তো, তুমি তো আমার আসলে ভালোবাসো নাই, গল্প করে করে সময় কাটাইছো, চালাকি সব আমি বুঝে ভালো না। ভালো করছো বুঝছো, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ, আমি আসি। আসো, অসুবিধা নাই, কে অসুবিধা নাই, জানি তো। আপনি কেমন আছেন? ভালো আছিলাম না, কিন্তু এখন দিয়া ভালোই ঠেকতে আছে। আসলে জীবনে তো কত নায়ক নায়িকা নিয়েই চলছি, আর এখন কি কপাল, এই হসপিটালের বেডেই শুইয়া আছি। দোস্ত এটা কিন্তু তুমি একটু ভুল কথা বলে ফেলাইলে, তোমার দুই বগল দাবায় মিনিমাম দুজন না থাকলে পরে তো তোমার ক্রিয়েশনই বাইর হইতো না, সে কি মোরা জানি না। আচ্ছা এইসব কথা আসলে এখানে না বলাটাই বেটার, কজ ভাইয়া তো এখন সিক। দোস্ত একটু কষ্ট করবি, এই চিকেন স্যান্ডউইচ খাইতে ইচ্ছে করতে আছে 2-3 দিন যাবত, তা আমাকে দুইজনের লাগিয়া তুই 2টা চিকেন স্যান্ডউইচ 3টাই আন, তুই একটা খাস। বন্ধু তুমি স্যান্ডউইচ এখানে আমাকে আনতে বললা কি বুঝাচ্ছিছো সেটা কিন্তু কবি রহিম বুঝে গেছে, অসুবিধা নাই, মুই কাবাব মে হাড্ডি একটুর জন্য হয়ে গেছিল সেই জন্য সরি। তুমি চাইলে কিন্তু আমি যাওয়ার সময় বাড়ি দিয়ে দরজা লক করতে পারি, স্যান্ডউইচ নিয়ে আসলাম 4 ঘন্টা পরে। আরে না 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 ভাইয়া, কি বলছেন এসব? আরে হসপিটালের রুমে আসলে দরজা বন্ধ করলে কেমন অড দেখায় না? আরে অড লাগবে কা, এইটা তো কেবিন পার্সোনাল, বুঝো না, বন্ধ করলে কোনো ঝামেলা হইবে না। না ভাইয়া আমি আসলে একটু খোলামেলা পছন্দ করি, কেমন দম বন্ধ হয়ে আসে না। আর ভাইয়া আপনি যান না স্যান্ডউইচ নিয়ে আসেন, ওনার আসলে চিকেন স্যান্ডউইচ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো। ওনার জন্য কেন, সাথে আপনার জন্য লইয়ে দিচ্ছি, অনেকদিন তোমাকে হাসি খুশি গল্প করতেই না দোস্ত। আপনার বন্ধু মনে অনেক বেশি কথা বলে তাই না? আর আমার মনে হয় আপনার বন্ধু আপনাকে সন্দেহ করে। ও সন্দেহ করলেই বা কি, তোমারে যে আমি ভালোবাসি, তোমারে যে আমি পছন্দ করি, এইটা সেই শাহজাদা বস পর্যন্ত জানে। না ভাইয়া আসলে এই কথাটা আপনার বলা একদম ঠিক হয়নি, এই কথাটা জানার পরে সে এখন আমাকে আর কাজই দিবে না। আরে ও কি তোমারে কাম দেবে? কাম তো দিমু আমি, হনো একটু সুস্থ হই, তারপরেই তো আমি শুটিং শুরু করব। তুমি আমার নায়িকা ওই ভাই, তোমার লাইকা কত কি করতে আসছি তুমি ভাবতেও পারবা না, আমার যে আগে নায়ক আছেলে একটু বাইকটা হয়ে যায়, এই কারণে একটা লম্বা দেখা নায়ক নিতে আসছি তোমার লোকে। ভাইয়া এখন আমি আপনার জন্য কি করতে পারি? কি আর হর ভাই, হসপিটালের মধ্যে আপাতত তুমি একটু মাথার মধ্যে বিলিটা কাটিয়ে দাও, আসলে ঘুমায় না তো অনেকদিন, যদি একটু ঘুমায় আর ঠ্যাংটা আমার একটু ভালো, এরপর কুমুয়ানে যে তুমি মল্লিকা কি কি করতে পারো। ওকে ভাইয়া, আমার সুইট ভাইয়া। ভাইয়া ভাইয়া বাড়াইতে আসো কা, এখন তো এই জন্য আশপাশে কেউ নাই, কে নাম দুইটা কইতে পারো না, মনি।
ভাইয়া আমি এখনি আপনাকে নাম ধরে রাখতে পারবো না, সরি। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়া সালাম। নূপুর কিন্তু আবার নতুন করে বাহানা করতেছে, নতুন করে সুর তুলতেছে, কি কয় না কয় ওর কথা শুনলেই কিন্তু আমার মেজাজ মেজাজ গরম হয়ে যেতেছে। থামো থামো থামো, সাফ সাফ কও নূপুর কি করছে। নূপুর কইতেছে এখন আমাকে বিয়ার ডেট বলে পিছিয়ে দেব। আমি একটা জিনিস বোঝা পারতেছি না, দুই দিন পর পর আর কি ভূতে ধরে না জিনে ধরে। সাদিকের লেগে পিছাইতে কইছে হাই তোমার কয় নাই? ও কইতেছে সোনিয়া অসুস্থ, সাজেদ অসুস্থ, আন্টি দুবাই গেছে বলে, এরাও সুস্থ হইলে আন্টি আইলে এরপর বলে বিয়া হইব। এটা কোনো কথা না কি? একদিন বয়ে থাকো। এই ওই তুমি আমার সামনেতে যাও, যাও মিয়া। তুমি কি মানুষ নও মানুষ? হ্যাঁ আমার বড় মেয়ে অসুস্থ, এই অসুস্থ মায়ের রাইখা আমি আমার ভাগ্নের বিয়া দিব? হ্যাঁ একদম মানে কোনো ইয়াই নাই তোমার। এই তোমার মধ্যে কি মনুষ্যত্ব বোধ হলে কিছু আসেনি? হ্যাঁ আমার তো মনে হয় নায়িকা। আর তাছাড়া সোনিয়া না তোমার বন্ধুর বউ? হ্যাঁ দোস্তর বউয়ের অসুস্থতার কথা শোনার পর বি তুমি আগের তারিখে শাদি করবারছ? হ্যাঁ এই ছাড়া আর কোনো উপায় নাই কাঙ্কেল। এই তারিখের মধ্যে যদি বিয়া না হয় তাহলে আর জীবনে জিন্দিগিতে আমার লগে নূপুরের বিয়া হইব না। আমি ফালতু কথা কও কিল্লিগা, সোনিয়া সুস্থ হওয়ার পরে আমি নিজে তোমাকে শাদির ব্যবস্থা করবো, কইছি তো। আমার বিয়া যদি না হয় তাহলে কি সোনিয়া কি ভালোই যাবো গা? আমি সব জানি তো, সব কিছু জানি। আইসিউতে আছে সোনিয়া, আপনি কোনো রকম খালি বিয়াটা সাইডা দেন, তারপর আমি নূপুরের লইয়া কইতেছি দুবাই যাবো গা, সাজেদার সামনে আমি দাঁড়াবো। বাদশাহ তুমি বললাম বহুত ফালতু কথা কয়ে লাগছো, অন্য তুমি আমার সামনেতে যাও, আমার ভালো লাগতেছে না তোমার এসব বাতচিত। যাও মিয়া। আজ যাবো গা, আমি থাউন লেগে নাই নাকা, নূপুরের লগে আমার কথা আছে, ওর লগে শেষবারের মতো কথা কমু, কথা কয়ে শুনু, ও যদি মানা করে দেয় আপনার বাসার দিকে জিন্দগিতে আর ঘুরে দাঁড়াবো না। তুমি না আসলে একটা অমানুষ। যাও যাও যাও, এলা যাও, আমি তোমার লগে আমার ভাগ্নি নূপুরের শাদি দিব না, যা বড় করো যাও। আচ্ছা আমি কিছু করবো না আঙ্কেল, আমি কিছু করবো না, আমি খালি স্পষ্ট বাসার নূপুরের মুখটা শুনতে চাই, আমার বিয়া করবো কি করবো না। যদি না করে আমি আর জীবনও ওরে বিয়া করার নাম লবো না। আমি আপনার সামনে বলতেছি, আপনি দয়া করে একটু পাঠান ওর সামনে, সরাসরি আমি কথা বলবো। পাগল হয়েছে জয়ের সামলাগা যা। আমি পারবো না মামা, তুমি এক কাজ করো, এই পাগল ছাগলকে ঘাট ধাক্কা দিয়ে বাসায় ফেলে। আরে কত তখন কয়েব না, ওর লোক তো শাদি ঠিক হয়েছে, আর হ্যাঁ তো ওনার জীবন কথা কয় নাই গা, শাদির তারিখ ঠিক হয়েছে, তারিখ মতো বিয়া করবার যেই তো। তুমি কি কথা বলছো মামা, আমার বোন আইসিইউ তে ভর্তি আর আমি এই অবস্থায় নাচতে নাচতে বিয়ে পিঁড়িতে বসে যাবো? এটা তো কখনোই সম্ভব না। শোনো আমার যদি আর কখনো বিয়েও না হয় তারপরে এখন আমার বিয়ে করা সম্ভব মা গো? তোর কথা ওই না দিলে বহু শান্তি বেশি, আমার মায়া সোনিয়ার লিগে যে তোর দিলে এত দরদ এটা আমি বুঝা পারিনি। মামা সোনিয়া পা আমার বড় বোন, আর ওর মতো বড় বোনের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে মন মানসিকতা সব কিছুই না মনে রাখার মতো। তুমি জানো আমি যদি এখন পারতাম আমি এক্ষণ এই মুহূর্তে দুবাই চলে যেতাম না। আপুকে আমি কি লেভেলের মিস করছি আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আমি কি এত পাপ করছি মা কত, এত পাপ করছি আমি যে আমার মাইয়ার এত বড় একটা অসুখ হয়ে গেল গা। তোর মামি দুবাইয়ের সবচেয়ে বড় হাসপাতালে আমার মায়ের লয়ে গেছে, হ্যাঁ এখন আইসিউতে আর ওই বাচ্চা এসে শাদি করার লেগে গেছে। মামা দেখো আমি ক্লিয়ারলি বলে দিয়েছি আমি এখন বিয়ে করব না, তুমি প্লিজ আমাকে নিয়ে একদমই চিন্তা করো না। তোর এই কথাটা বাচ্চার একটু ভালো করে বুঝিয়ে দে, মগার ভালো করে ঝগড়া করিস না মাগো। মামা আমি যে এখন কারোর সাথে কথা বলবো সেই ইচ্ছাটা ওই ইচ্ছাটাই তো আমার নেই, আমি ঝগড়া কি করব বলো? মানে এখন আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে যে যুগের মতো, মানে আমি আমি না বলে আসলে বুঝাতে পারবো না তোমাকে। আমারও একই রকম অবস্থা হয়ে গেছে গা, কোনো জায়গায় বয়ে আমি শান্তি পাই না, খালি দুপুক দুপুক করে বুঝছো, সাজাদারও মাথা ঠিক নাই পাগলের মতন করতেছে। আচ্ছা তুই কমা সাজাদার যদি অবস্থায় তাহলে তোর মা ফিরে দেখবো কেটা। আচ্ছা মামা তুমি এক কাজ করো তোমার রুমে যাও, আমি এই পাগলটাকে সামলাচ্ছি। শোন মাগো অল্লোকে খারাপ ব্যবহার করিস না, বুঝে বুঝছে। মামা খারাপ ব্যবহার করার জন্য তো একটা মুডের দরকার আছে তাই না? ওই মুডটাই এখন আমার নেই, আমি যাই ওকে জাস্ট বের করি। ও কি যে আরাম লাগতে আছে, ও আমি অনেক ভালো ম্যাসেজ করতে পারি। তুমি আসলে আসলে পারফেক্ট, সবকিছুই ভালো পারো। হ্যাঁ বুঝছি, জানো
মেম, আমি যখন অ্যাক্সিডেন্টটা করলাম বোকা বোঝে না, তোমার চেহারা আমার চোখের সামনে তোমার চেহারাটা ভাইসে উঠছে। মনে হয়েছিল তখন যে একজন লোক দেখতে বললে মইকেও শান্তি পাইতাম। সত্যি ভাইয়া, আমার আসলে শুনে খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে। জানেন তো, এরকম সিচুয়েশনে যদি কারো মুখ ভেসে ওঠে, সেটা অবশ্যই প্রিয় মানুষের মুখ হয়। তাহলে আপনি যে আমাকে এরকম একটা সিচুয়েশনে বা এরকম একটা মুহূর্তে মনে করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলেই মনে হচ্ছে আমি আপনার অনেক কাছের মানুষ। এই তো বুঝতে পারছো, আসলে বোঝো সবই একটু দেরিতে, এই যা সমস্যা নেই। এখন যে আমি ধরো মনে হইতে আছে হসপিটালে ভর্তি হইয়া কত যে লাখ ফেবার করছে, না হইলে জীবনে এটা সম্ভব আছে লে? তোমার কোলে শুইয়া এই যে মাথা টেপতে আছো, কি যে আমার মুন্না, তুমি আইছো, খুবই খুশি হইছি। তা তুই ফল ফলাদি কই রাখছো? আনো নাই? ও, আমি ভাবছি মানে সবাই আইলেই তো কিছু না কিছু এর লেগে ভাবছি। মানে এই যে ধরো, এই যে হাসপাতালে কিছু যে খাইতে ইচ্ছা করতে আছে, কিটা লাগছে কিন্তু কি হল? অর্থাৎ কি বলবো আপনাকে, যখনই আমি আপনার কথাটা শুনছি আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনাকে ফিরছে মারছে পিটাইছে, এইটা শুনেই তো মনে করেন আমার মাথাই ঠিক নাই। কীভাবে কি ফল ফুল তো আনাই যায়, মানে আপনি চাইছেন আনতে পারি না, আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনার দেখাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, আমি দৌড়িয়েছি আপনার দেখতে। ভাইয়ার অসুস্থতায় আমার আর আপনার দুজনের অনেক ক্ষতি হয়ে গেল। খালি ক্ষতি? আপনি কি মনে করছেন এই যে ক্ষতি, এই ক্ষতি, এই এই ক্ষতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কত বড় একটা ক্ষতি হয়েছে আপনি জানেন ওস্তাদ? আপনার পা ভাঙা মানে কি? আমাদের লাইফের জন্য কত বড় ক্ষতি হয়ে গেছে, কত কি ক্ষতি আছে কত? আপনি কাঁদতেন না ওস্তাদ, আপনাকে দরকার আমাদের। আপনি কি খেতে বলছে ওস্তাদ, আমাকে বলেন, খুললে বলেন, আপনি বলেন কি চাই আপনি কি? না মানে একটু স্যুপ খাইতে ইচ্ছা করতে আছে, কিন্তু আশপাশে তো স্যুপের দোকান নাই, একটু দূরে যাই আনতে হয়। সব খাইতে মনতে হচ্ছে? আপনি আপনি যাবেন কেন, আপনি বসেন, আমি আনতে আছি। আপনার সব খাইলে একটু মনটা ভালো হইবে, আমি করতে আছি কি? আপনি ধরেন আমি আমি সব লিয়ে গেছি, সত্যা আমি সব আপনার জন্য সব বানাই লই গেছি। আমার লাগে খালি খালি কষ্ট না, না কি কষ্ট, আমি আমি সব আনতেছি। পয়সা থাক দিয়ে দাও, দাঁড়তে হইবে না। শিওর, ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। না হইছে কি, এই যে তুমি আমারে টাচ করছো, এই যে হাতের মধ্যে হাত দিয়ে বইয়া আছি দুইজন এত কাছাকাছি, আমি তো অর্ধেক এমনি সুস্থ হয়ে গেছি। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কোনটা? এই কিছুক্ষণ আগে বললেন আপনি স্যান্ডউইচ খাবেন, আর এখন হঠাৎ করে তাকে স্যুপ আনতে পাঠিয়ে দিলেন, ঘটনাটা কি বলেন তো? আরে বলো, বোঝে না এই শাস্তার মতো এইখানে আডার মতো যে হইয়া আছে, ও তো নরানরির কোনো খবর নাই। আর এইখানে আমি যে আমার মনের মানুষ নইয়া একটু গোপনে কত মনের আলাপ করতে আসলাম, তুমি আমার মাথায় বিলি কাটতে আসলে, কত রোমান্টিক একটা পরিবেশের মধ্যে ছিলাম, আইয়া বাগড়া দিলেন। তুমি আমার এখানে আসছো কেন? তোমার দেখতেছি। দেখো, তোমার সাথে না আমি কিছুদিন বেশি দেখা টাকা করতে পারবো না, ঠিক আছে? আর রিজনটা কি সেটা আমি তোমাকে বলবো না, কারণ তুমি খুব ভালো করেছো। মামা তো বোনও অসুস্থ, এর লিগে ফুফাতো বোনের বিয়া বন্ধ হয়ে যেতে শেখা, এইসব ঘটনা কি তোমার না আমার লোকে ঘটলো, অন্য কোনো জায়গায় তো উনি নাকি? শোনো, সোনিয়া আপা এখন অসুস্থ, ও ভালো হয়ে উঠলে আমার বিয়েতে কোনো আপত্তি না,
তোমার যেমন মামাতো বোন সোনিয়া, আমার কিন্তু ক্লোজ ফ্রেন্ডের কিন্তু স্ত্রী। একটা জিনিস তোমার বোঝা, অলরেডি মন কান্দে না, কান্দে কিন্তু আমার। এলে কইতেছি কাজী টাইকে আমরা বিয়ার সাথে সাইরা ফেলাই, সাইরা দুবাই জায়গা, দুবাই গিয়ে আমরা সাজাদারে সাহায্য করি। না না কেন, তুমি এক কাজ করো, তুমি এখনই বিয়ের আগে দুবাই চলে যাও। হ্যাঁ সোনিয়া আপু তো অসুস্থ, তাকে সুস্থ করে নিয়ে আসো, যেই সপ্তাহে আসবে সেই সপ্তাহে আমি তোমাকে বিয়ে করব। শর্ত মর্ত লই আমি বিয়া করবার পারবো না, আমি বোঝাবারছি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতোই থাকি। আমি 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 ভালো করে জানতাম যে শেষ পর্যন্ত তোমার লগে আমার এই বিয়ার মধ্যে প্যাচ খাইবই, এটাই খাইছি আমি, বুঝছি। দেখো তুমি না একদম ফালতু কথা বলবা না আমার সাথে। আসলে তুমি না কোনো মানুষের কাতারেই পড়ো না, বুঝছো? আর একটা অমানুষকে আমি কখনো বিয়ে করবো না। আমি অমানুষ? আমি অমানুষ তো তুমিও মানুষ, কথা দিয়ে কথা না করা, যারা কথা দেয় কথা রাখে না, এখন মানুষের কাতারে আমি ফালাই না। আচ্ছা ঠিক আছে, আমি অমানুষ, ঠিক আছে? আপনি এখন প্লিজ এখান থেকে আসেন, আর আপনি কখনো আমার ধারের কাছে আর আসবেন না। জীবন আমরা কয়ে যেতেছি, তোমার ছায়া আমি মারামু না। বাচ্চা কি ছেলে সেটা তুমি টিয়ার পারবা? কি মনে করছো তুমি? হ্যাঁ আমাকে ফেলা মনে করছো নাকি? হ্যাঁ আপনি তো খুব ভালো মানুষ, আর এত ভালো মানুষ আমার চোখের সামনে বসে থাকবে এটা তো আমি সহ্য করতে পারছি না, তাই না? আপনি দয়া করে এখন আমার সামনে থেকে যান। বলতে হবে না, বলতে হবে না, আমি এই বাইতে নিজের ইচ্ছাই নিজের ইচ্ছায় যাই। আর একটা কথা মনে রেখো, কোন নাকুচা মহিলার লগে আমি কথা কইতে চাই না, বাতচিত করতে চাই না। কি? আমি মহিলা? হ্যাঁ আপনি মহিলা, আপনি একটা অভদ্র মহিলা, আর আপনি হচ্ছেন একটা অমানুষ। ঘটনা হচ্ছে তুমি যেটা শুরু করেছো এভাবে চলতে পারে না। তুমি আজকে এই বাসায়, দুদিন পরে বিয়ানের বাসায়, তোমার টিকিটে খুঁজে পাওয়া যায় না, এরকম যাযাবরের মতো ঘুরে বেড়ালি, আমি তোমার সাথে থাকতে পারবো না। বা তুমি বাসাটা ছেড়ে দাও। তোমার থাকতে কে বলছে? তুমি সার্টিফিকেট গোল করে নিশ্চয় একটা সিনজি ঠিক করে তুমি এখান থেকে চলে যাও। আমি যাব? ইয়েস আমি যাব। আজ তুমি বেশ, হ্যাঁ কি মনে কর, এই বাসাটা কি তোমার মুখ দেখে দিছে? তোর কি হিসাব আছে যে এই বাড়িতে কি জন্য আসিস? হুম, তোদের দুজনের কিন্তু বাড়ি আলাঙ্কাল দেখতে পারে না, এই আমার মুখের দিকে চাই তোকে দুটো থাকতে দিছে। নাহলে কোন সময় তোকে দুটো রে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়িতে বাইর করে দিত, সেটা তো বুঝতে পারতেছিস। এই বেটা, এই নৈশা, তুই না থাকলে পরে আমার আর বাচ্চার কি পরিমাণ সুবিধা হইতে সেটা তোকে বুঝায় বলতে পারতেছে না। তারপরেও বলি, তুই না থাকলে পরে বাড়িওয়ালা আঙ্কেল রে আমরা দুজনে এমন ফাঁপড় দিতাম, সে ফাঁপড়ের ঠেলায় উনি খাটের নিচে যাইয়া মগো দুজনে সালাম দিতে, বলতো বেটা কি কমো, একটা মনে কর কথা বলা যায় না, একটু উল্টাপাল্টা কইলি তুই নীতিবাক্য ছেড়ে দাও। কিরম নীতিবাক্য ছেড়ে দাও? কি কি পাইছো কি বেটা? এ বেটা এগুলো তুই পাইছো কি? এ থাম, যথেষ্ট লিখসাতেছিস, ভুলে দেখ নে, যা কিছু জ্ঞান এই আমার, ঠিক আছে? তোদের এই চিন্তা ভাবনা থাকলে এই জায়গা থাকতে পারতিস না, তোরা যে এখন টিকে আছিস সেটা এই আমার জ্ঞানের জন্য, ঠিক আছে? তো বন্ধু মাতাল নই মানুষ যদি তোরা নাই ভাবিস, বেইমান বলিস না রে বেইমান। এ বন্ধু এটা কোন তরিকার চলা চলতেছো তুমি? কয়েকদিন পরে তোমার বিয়া, বিয়ার আগে যদি তুমি এরকম ব্যাট খেয়ে গান গাওয়া শুরু করে দাও, বিয়া হওয়ার সময় তো তোর বিয়া এক প্রকার জোয়ারের পানিতে ভাইসে যাবে। এবারটা রাখ, হাউল কোনকে কের বিয়া জিন্দগিতে, এই বাচ্চা বিয়া করব না, বাচ্চা থাকবো সবসময় চিরকুমার। নিজের পায়ে নিজে এখন কুড়াল মারতে আসো বেড়া, কি বলুম, বহুত কষ্টে নূপুর যে সিমরিটাকে রাজি করাইছি তুই নেশা করে সেটাকে ভেঙে দিতে এসো। তোরা দুজনে যা শুরু করেছিস এই কারণে তোদের কাছে কোনো মেয়ে কোনোদিন টিকবে না, ঠিক আছে? সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি যে সুন্দর মেয়ে এদের কাছে তোরা যা করিস, শোন, এরপর থেকে এই ধরনের মেয়েদের সাথে তোরা যদি এই ধরনের আচরণ করিস, এরপর থেকে আমি নিজে যে তোকে দুটোর নামে আমি বদনাম গায়ে রাখবো, ঠিক আছে? ইচ্ছা করতেছে তোরা দইরা একদম ছাদে গিয়া ধাক্কা দা ছাদের থেকে ফালাই দেয় পাউল পার্কার, বন্ধু আর বন্ধুর কষ্ট বুঝছ না, বেদনা বোঝাসটা বেটা? বেটার নূপুরের লগে আমি দুই দুইবার ডিভোর্স দিলাম। এ বন্ধু কি বলতে আছো তুই, নূপুরের লগে তো তোর বিয়ে হয় নাই, বা ডিভোর্স খবর থেকে লুই লুলি বেটা, এ তো বুঝ দিয়েছি না। ওই বেটা বুঝবি কেমনে তুই, তুই কেমনে বুঝবি? তুই বোঝার ক্ষমতা আছে? দিল দেখে কোনোদিন ভালোবাসছস? বাসস নাই, তুই তো আফসা আফসা, তোর সম্পত্তির লেগে বিভিন্ন দান্দার লেগে তুই প্রেম করছস, বিয়া করছস, বুঝছস? হন বাবলা, রহিমে তো বিষ খাইছিল, ওই তো অরিজিনাল বিষ খায় না, একা বিষ খাওয়ানোর বান করছিল। আমি বাচ্চা কইতেছি অরিজিনাল বিষ খাও, বিষ খাও মরে যাবো গা। না হইছে আর কানাকানি বাদ দাও, আমি তো আছি মরে যাইনি, এক সপ্তাহ টাইম নিচ্ছি, মায়া থেকে আজকের থেকে স্টার্ট, এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে আমি দিয়ে দিব, এটা ক্লিয়ার ঘোষণা। এই বেটা বাচ্চা তোর সামনে যে একটা বিধবা ঘুরে বেড়াতেছে সেদিকে খেয়াল নাই কেন তোর?
কোথায় বিধবা মানে জলজন তো বিধবা মুই মুই কয়েকদিন আগে তোমার ডিভোর্স হয়েছে হ্যালো কে বলতে আছেন আই বলতেছি আই আই তোর মদ খালো খালো মদ খালো চিন্তা করতেছো মদ খালো এই নামে তো আমার কোনো খালো নাই আরে আই আই যদি তোমার মদ খালো না হয় তাহলে আই তোমার ফোন মারলাম কেমন করি এই যে ফোনে কথা বলতেছি কিবা করি নাম্বার পাইলাম কই আই বুঝতে পারতেছি আজকালকার ফলাফাইন ও মাই গড এতরা ঢাকা শহরে আসি আত্মীয় স্বজন ব্লাড কানেকশন হুম হুম কাট মাইছে হাতারা চিন্তা হার না আধুনিক আলটা মডার্ন সত্যি বলতে কি এই নামে তো মোর কোনো খালো নাই এরপর ওজন বলতে আছেন আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বলেন তো দেখি কি বলতেছ তুই দোষ সম্পর্ক মানে কি আরে আর বারে নোয়াখালী আয় বরিশালে কি তোমার কালা আই মিন আর স্ত্রী তাকে আয় পছন্দ করে ফেলছি এই লাই বাবা মার আমত আয় বিয়া করে হাতরে নোয়াখালী চলে আসি আর ফেরত যাই না বরিশাল ইউ নো আয় তোর খালো তিন নাম্বার খালো বুঝছেন নি কি কালে তিন নাম্বার খালা আই হনেন মোর মার কিন্তু কোনো ভয় নি নাই আপনি আপনি বোধহয় ভুল নাম্বারে ফোন দিয়েছেন বুঝছেন আয় নাম্বার টিক টিক ফোন করছি আয় বলতেছি কি ডান করি শোনো কান খুলি রাখে শুনি রাখো আর ছেলে নান্টু তার সাথে আর আত্মীয় স্বজন ব্যালাট কানেকশন কারো কোনো বিবাহ আয় মানি নিয়ম না আই এম দ্য লাস্ট পার্সন বুঝছেন নি ও এইবার বুঝে গেছি আপনার লগে মোর কোনো আত্মীয়তার সম্পর্ক নাই রাখি এই তুমি লেখাপড়া শেখো না নি কোনো কোনো কালচার কোনো কিছু জানো না নি কোনো মুরব্বীর মুখের উপর বলতেছো ফোন রাখি দেই তোমার আব্বা আমা কিছু শিখায় নো আর বড় দুলাভাই তোমাকে কিছু শিখায় নো ও বুঝতে পারছি আপনি আমার মুরব্বী না কিন্তু আপনি কেডা এটা আমি ভালো করে শুনতে পারছি আপনি আমার জীবনটারে তছনছ করে দিয়েছেন বেশি ফালতামি করলে বাসা বাইরে দিয়ে আপনার পিটানি খাওয়াম এরা তুই বাসারে দিয়ে আরে ভয় দেখাইছ জানোস না আর কি করতে হয় আর হাত কতখানি লম্বা কালে যদি আর ছেলের দিকে খালি নজর দেয় যদি রেনি চাই দেখো আর ছেলের দিকে তোর চোখ দিকে মনে করছিস নি কাড়া সামুস দি তুলি নিয়ে আসিও চিনস তুই আর আয় কন তুই যত এই নোয়াখালী বাসা কত কাও নাকি কি হইবে তোর তো এই ঢাকাই বাসা চললে আইতাস হ্যাঁ মুই এবার বুঝতে পারছি যতই কাও আমি তোর খালু মামু আসলে তুই হ্যাঁ না তুই হইছ লাটু ভাই তোর ভালো করে দেখছিস লাটু ক হাতে কোন শালার ফুট কোন লাটু এই লাটু নামে তোর পোলা থাকবে কেমনে তুই তো নিজেই লাটু আমার লাগে ফাইজলামি করো না নমস্কার করো তোর সামরাই কিন্তু আমি খুললে নেব এতে রে সাবধান করি বলতেছি ঘটনা অন্য দিকে ঘুরালে কিন্তু সাবধান পল্লা কলম নামায় ফেলাম যদি কালে আর ছেলের দিকে রেনি চাস বুঝছিস তুই ফোন রাখ আরে তুই ফোন রাখি দে তুই ফোন রাখি দে জারি মারতেছ হ্যাঁ হাউ ডেয়ার ইউ বেদব বেসরম বেলাস সেরি আর যদি কোনোদিন মনে করস যান ফোনের ভিতর একখানা মিস কল মারছ কালি তুই তো তুই তোর সদ্য গোষ্ঠীরে বুঝছিস তুই মানে দড়ি আনি আশ্রয় গুলুগুলো বার করে ফেলাম বেদব কোনাইকাত ফোন রাখি দে পাল্টু কোনাইকাত তুই গেল দিবি হ্যাঁ গাল তো আমি দিব তোরে ফোন রাখ ফরমাস আমি ডাউ হেতু কি আরে সিনি ফেললে নি কোনো নো প্রবলেম অন্য বাসায় অন্য গেটাবে হেতির আর আই নারিও আমি ডাক্তার সঙ্গে কথা বলছি কি কিন্তু বন্ধু একটা জিনিস পারি নাই আমি তোর পাও বাসে পারি নাই এখন কি পাও বাসে তো পারো নাই মানে পাও দেই এখন তো ব্যথা নাই পায় আর ডাক্তার কইছে নাই আমি ভালোই গেছি ঠিক হই গেছে মানে পছন্দ ফেলেছে ওইটাই মোরা কাটতে পারে না এই হাসপাতালে থাম যাইবে না এই হাসপাতাল দিয়ে পালাইতে হইবে পলবে মানে কি বলতেছো হাসপাতালের বিল বাট্টা পরে কই থেকে দেবো কও কি তুই বিল দেবে কো নালা বিল মিল কি সুই দিমু না আগে বাসায় যামু বাসায় যাইয়া হ্যার পর রেস্ট মেস্ট লইয়া ভালো ডাক্তার দেখামু
এই ডাক্তার দিয়ে আর চলবে না, কি করে পাও করতে হইবে নাই। কেন আবার তুই পাগলের লোকে ছাগল হয়ে যেতেছ? তুই বাসা জনের পরপর পাগল যদি আবার তোর অ্যাটাক করে ফেলায় তাহলে আরেকটা পাও তোমরা বাঁচাইতে পারবো না। ওই পাগলারে পাইলে আমার সামনে এইটা দিয়া এমন পিটান পিটাবো, ওর বাপের নাম ভুলাই দেব। আমার ইচ্ছা করে ড্রিঙ্ক মাগিয়া পাড়া মাগছে। যেই লোক তোর ইচ্ছে করে মারতেই সেই লোকের বাসায় তুই কেন আবার বারবার যাইতেছ? উল্লু সে তোকে কামড়াইছি বেটা, তুই কি শুরু হরছ? তুই অন্য কোনো বাসা চিন্তা ভাবনা করে ফেলা, পা ভালো হওয়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য আবার তুই ওখানে চলে যা, অসুবিধা তো নাই, তুই নিজেকে ভালো হ প্লিজ। পাইছি, আমার ওই যে বরিশালে বান্ধবী আছে না নেহা, নেহারে একটা ফোন দিয়ে দেখি, নেহারে যদি পাই কোনো সমস্যাই না, ওর বাড়িতে অবস্থান নেওয়াই যাইবে, কোনো সমস্যা হইবে না। তাহলে বন্ধু সুন্দর করে তোর কাজ করে ফেলা, নিশ্চয় তোর বান্ধবী নেহাকে একটু থাকতে বল, তোকে আমি সানগ্লাস গগজ মগজ সুন্দর করে পরাইয়ে লাগে হুন্ডার হেলমেট পরাইয়ে তোর আস্তে আস্তে লিপ দিয়ে নিচে পাঠাই দিব, নে কেউ টেরো পাবে না, নে বিলবারটা নিয়ে আর হাসপাতাল বই থাকুক। এইটা তুই ভালো কইছ, তুই আসলে একটা সিটিং মাস্টার। আচ্ছা দোস্ত, এখন একটু দেখ কেমনে আমার ঠ্যাং বেচছে, আর কিছু পয়সা করি কামান যায়। দুই তিন দিন খালি পলায় থাকো, আমি টাকার ব্যবস্থা করতে আসি। না সে কি এইটা পারমু আমি, ধর এক সপ্তাহ এই ঠ্যাং লইয়া পালাই থাকতে পারমু, এইটা কোনো ব্যাপারই না। আসল ঘটনা হয়েছে কি, আমার ঠ্যাঙে তো এখন কোনো ব্যথাই নেই। সেটি তুমি জানি, ভালো আইডিয়া। দেখ না তোর বিআইন রে আবার বাটে ফেলান যায় কিনা। মানে তোমাকে যদি কোনো একটা বুদ্ধি দিই বা একটা পরামর্শ দিই, তুমি আবার তার সঙ্গে শেয়ার করে সব বললে দিবেন, আমি এসব একটু রিস্ক নিতে পারবো। আরে বাবা কমু না, এত মোর কাজে নেই লাগবে ঠিক না, এখন দরকার আমাকে টাহা। এই তার খরচ আর কতদিন চলা যায় ক, পয়েন্ট ময়েন্ট তো সব গেছে খালি হইয়া। ওকে ডান মাই সান, মুই দেখতেছি। মামি আজকে দুবাই গেছে। কি কইতেছ, আম্মা জানে দুবাই গেছে? আমার নালিয়া আম্মা জানে এটা কেমনে পারলো? আরে মামি তোকে বলবে কিভাবে, মামির অবস্থাই তো ভালো না, সে তো না কান্না করতে পারছে না কোনো মানে কারোর সাথে কথাই বলতে পারছে না, মামির অবস্থা এত খারাপ, মানে এই বাড়িতে যে কি অবস্থা যাচ্ছে আমি তোকে না বলে বুঝাতে পারবো না। ওই কী কইতেছস তুই, আম্মা যে দুবাই গেছে তাহলে মনে হয় সোনিয়া আবার অবস্থা বেশি ভালো না, আমার বোনের যদি কী হয় আমি কিন্তু বাঁচুক না। জিনিয়া শোন একটু ঠান্ডা হ, শান্ত হ, হ্যাঁ শান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া চা যেন আপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপা আপা এখন আইসিউতে আছে। কি কইতাছস, আইসিউতে? আল্লাহ রে, আপা যে কি লেগে দুবাই গেল, আমি যে কি করব নূপুর, হন কি করব কস না, আমার তো ভালো থাকতেছে না। আচ্ছা তোরা যদি সবাই এভাবে ভেঙে পড়িস তাহলে মামার কি হবে? মামা তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে, আমি তো মামাকে নিয়ে টেনশনে আছি। আমি অক্ষণে বাইতে যাচ্ছি, আব্বার সান্ত্বনা দেওয়া লাগবে, আব্বাও তো অসুস্থ মানুষ। না দেখ একদম পাগলামি করিস না, হ্যাঁ আমি আছি মামাকে দেখার জন্য, আর তাছাড়া মুন্না ভাই 24/7 মামার সাথেই আছে, তুই একদম চিন্তা করিস না, আর দেখিস আপাও খুব জলদি ঠিক হয়ে যাবে। নূপুর আমার তোর কথা বিশ্বাস হইতাছে না, আর দুদিন জানতাম দুলাভে অসুস্থ, আর আমি দুবাই গেছে, আপার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নাহলে ওরা এমনি হুট করে দুবাই কেমনে যাবো ক? ঠিকই শুনেছিস, দুলাভাইও এমনিতে অনেক অসুস্থ, কিন্তু আপার জন্যই দুলাভাইয়ের এভাবে হুট করে দুবাই যেতে হয়েছে। অয়নপুর আমার তো মন ভালো লাগতেছে না, আমার মন মানতেছে না, আমি আমার বোনের এক নজর দেখবার চাই। রানা তুমি কই গেছো? আমার বোনের কাছে আমার দিয়ে আমি দুবাই যাব, আমার বোন। জিনিয়া দেখ শান্ত হ, ঠিক আছে শান্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুই যদি এমন করস তাহলে মামার অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে, তাই না? তুই চিন্তা করিস না, আমি টাইম টু টাইম সব খবর তোকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বোন, আমার জানাস। হ্যাঁ খেয়াল রাখিস। সোনিয়া বা আম্মা রানা, তুমি না যে আমার বোনের জন্য কি হয়েছে তোমরা কই? তুমি খাদ্য ছেলে আমার বোনের, তুমি পারো না, আমার মা
এটা কি ঢাকা মেডিকেল কলেজ নাকি যে দৌড় দিলাম আর গেলাম গা আজ যেতে আছে তার জামাই দেখবো যার জামাই তার খবর নাই বোনের চোখে ঘুম নাই কে আজেরা ওই রানা তুই মূর্খের মতো কথা কইছিস কেন হ্যাঁ দেখতেছিস ওর বোনটা অসুস্থ ওখানে মনে তো কেটে গেল হ্যাঁ মা তুমি কান্দো কান্দলে মনটা একটু হালকা হবে আম্মা আমার দুলাভ অসুস্থ শরীর লিয়া দুবাই গেছে আমার মা ভিগে গেছে আমি সুস্থ শরীর লিয়া হেঁটে বই আছি কান্দলে আমার মানে আমার ভালো লাগতেছে না আমার বোনের যদি কিছু আমার মনে যাবো আমি খবর লিছি কিছুই হয় না কা ভালো আছে একটু অসুস্থ হইছে ভালো যাবো গা আজ এটা সিনকেট করো না তো রানা তুই জিনে একলে দুবাই যা ও মনের ইচ্ছাটা পূরণ কর বাবা আচ্ছা মা তুমি কি আমার আসল মা হ্যাঁ নাকি সৎ মা আমার তো সন্দেহ হয় আসল মা হইলে পোলার কথা একটু চিন্তা করতা খালি পোলার বোরলে মারত না দুবাই যেতে কত টাকা লাগে তো জানো তুমি দুজনের যেতে কত খরচ পড়বো হিসাব আছে আম্মা জানে অবশ্যই হিসাব আছে আম্মা শিক্ষিত মহিলা তুমি একটু বেশি যত গিফট টাকা লাগে তুমি আম্মা রে আমি আমার মনে দেখব আছে আপনার পায় ধরি আমার দুবাই লিয়া জান কেও For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.